शुरू कर दे। সারা দিয়ে আপনারা এসেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সামনে আমি এই কারণে ডেকেছি যে আগামী 8 তারিখে আমাদের 2023 এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের পর আমাদের যে মন্ত্রিসভার শপথ সেটা আগামী 8 মার্চ আমাদের যে স্বামী বিবেকানন্দ ময়দান রয়েছে সেখানে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সংগঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অনুষ্ঠানে, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি, অমিত ভাই শাহজি ওনারাও উপস্থিত থাকবেন এবং পরবর্তী সময়ে আরও অনেক লিডার আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। সেই সম্পর্কে আপনাদেরকে আরও কালকের মধ্যে আরও আপনাদেরকে আরও বিস্তারিত আমরা জানিয়ে দেব। আজকে আমি এবং আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমরা দুইটি জেলাতে সফর করেছি, খোয়াই এবং সিপাহীজলা জেলা। আপনারা জানেন যে রেজাল্ট ঘোষণার পর এই রাজ্যে কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা এবং এই ঘটনাগুলিকে সামনে রেখে সমস্ত জায়গায় উত্তেজনা ছড়ানোর একটা প্রয়াস আমরা পরিলক্ষিত করছি। সেই সমস্ত ঘটনাকে অবহিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি দুইটি জেলাতে সফর করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং একটাই কড়া বার্তা দিয়েছেন যে যারা এই অপপ্রচার বা এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তারা যাতে অতি সত্বর সাবধান হয়ে যায়, নাইলে আমাদের যে প্রশাসন, আরক্ষা প্রশাসন, তাদেরকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে যেই দলেরই হোক না কেন তাদেরকে রেহাই করা হবে না। সে ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন। আমিও আপনাদের মাধ্যমে আমার যারা কার্যকর্তা, আমার দেবদুর্লভ কার্যকর্তা, তাদের কাছে অনুরোধ রাখব যে আমরা এই ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার এত সুন্দর নির্বাচন, আমাদের কোনো ভাইলেন্স ছাড়া এই প্রথমবার একটা ইতিহাস তৈরি হয়েছে রাজ্যের বুকে, ভাইলেন্স ছাড়া নির্বাচন এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়েছে। এখন যারা এই আমাদের ত্রিপুরা রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে তাদের দিকে তীক্ষ্ণ নজর রাখা এবং আমার দেবদুর্লভ কার্যকর্তাদেরও অনুরোধ রাখব এরকম প্ররোচনায় যাতে আমরা পা না দেই, আমরা যাতে সমঝোত হয়ে চলি। কারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, মানুষ আমাদেরকে জয়ী করেছেন, মানুষের জন্য আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তো কাজেই দেবদুর্লভ কার্যকর্তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন। মানুষ আমাদেরকে এই রাজ্যের দ্বিতীয়বার ক্ষমতায় আমাদেরকে এনেছেন। তো কাজেই মানুষের জন্য, জনগণের জন্য আমাদের আরো বেশি করে কাজ করতে হবে, সেই অঙ্গীকার নিয়ে আমাদের কাজ করতে হবে। বিজয় মিছিল আমরা সংগঠিত করব প্রত্যেকটি বিধানসভা এলাকায়, সেই ডেটও আমরা নির্ধারণ করে আমরা আমাদের কার্যকর্তাদের জানিয়ে দেব এবং প্রেস যারা রয়েছেন আমরা আপনাদেরকেও সেই ব্যাপারে অবহিত করব। তো এই কথাগুলো বলার জন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে। খোয়াই এবং সিপাহীজলা জেলায় বিশেষ করে এরকম খবর আছে। ये देखा गया है कि इस साल बीजेपी का जो सीट नंबर है वो थोड़ा घटा है, तो इसको लेके बीजेपी पार्टी कुछ इंट्रोस्पेक्शन करेगा कि क्यों हुआ है ऐसा? नहीं, वो तो चुनाव का जो विश्लेषण होगा, क्योंकि अभी हम लोग पूरा ध्यान दे रहा है, 8 तारीख पीएम साहब आएंगे हमारा और शपथ ग्रहण भी होगा और इसके बाद हम लोग पार्टी में पूरा विश्लेषण होगा, कहाँ क्या हुआ है, किसका गलती है, कौन कहाँ
कैसा चूक गया है, तो विश्लेषण होगा और उसके बाद पार्टी निर्णय करेगा क्या क्या करना है और क्या नहीं करना है। বনমালীপুরের মন্ডল প্রেসিডেন্ট নাকি আজকে রিজাইন করেছেন এমন একটা শোনা গেছে, এটা কি ঠিক? আমার কাছে এখনো কোনো রকম খবর নেই, আমার কাছে কোনো কাগজ আসেনি। সে উপরে যদি কোনো খবর আসে নিশ্চয়ই আমি সে উপরে কথা বলব। Oh.